আসসালামু আলাইকুম। মোদির জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের আজকের অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আমি রয়েছি সৈয়দ জহিরুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের দ্বিতীয় পত্র থেকে। আজকের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ের বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব বাজারের ধারণা ও বাজারের শ্রেণীবিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, বাজার বলতে আমরা কি বুঝি বা বাজার এই শব্দটি কোত্থেকে এলো, চলো আমরা বাজারের ধারণা নিয়ে আলোচনা করি। ল্যাটিন শব্দ মার্কেটস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে বাজার। বাজার শব্দটি আপেক্ষিক, কেননা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজার শব্দটি ব্যবহার করে। তবে বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝায়। সাধারণ অর্থে হয়তো আমরা বাজার বলতে পণ্য বেচাকেনার স্থানকে বুঝি, কিন্তু বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার বলতে কিন্তু বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝায়। চলো এবার দেখে নিই বাজারের শ্রেণীবিভাগ। বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ভোক্তা বাজার এবং আরেকটি হচ্ছে শিল্প বা ব্যবসা বাজার। শিল্প বা ব্যবসা বাজারকে আবার চার ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হচ্ছে উৎপাদকের বাজার, দুই হচ্ছে পণ্য বিক্রেতার বাজার, তিন সরকারি বাজার এবং চার হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার। চলো জেনে নেই ভোক্তা বাজার ও শিল্প বাজার বলতে কি বোঝায়। ভোক্তা বাজার নিজের পরিবারের সদস্যদের এবং গৃহে বসবাসকারীদের ব্যক্তিগত প্রয়োজন পূরণের লক্ষ্যে পণ্য ও সেবা ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। অর্থাৎ পারিবারিক প্রয়োজন পূরণের জন্য যে বাজার গঠিত হয়, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, সেই সমস্ত বাজারকে ভোক্তা বাজার বলা হয়। অর্থাৎ সাধারণ ভোক্তারা এখান থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে থাকেন, তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত পণ্য সামগ্রীর প্রয়োজন সেগুলো ক্রয় করে থাকেন। শিল্প বাজার যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে শিল্প বাজার বা ব্যবসা বাজার বলা হয়। অর্থাৎ এইখানে পণ্য পুনঃ উৎপাদনের জন্য ক্রয় বিক্রয় করে, সেটি আবার যদি সমাজের মানুষের নিকট পৌঁছে দেওয়ার যেই ব্যবস্থা, সেটাই হচ্ছে কি শিল্প বাজার। এবারে আমরা জানব শিল্প বাজারের চারটি ভাগ সম্পর্কে। শিল্প বাজারের চারটি ভাগের মধ্যে প্রথম ভাগ ছিল উৎপাদকের বাজার। তো চলো জেনে নেই উৎপাদকের বাজার বলতে কি বোঝায়। যে সকল ক্রেতা পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে বা শিল্প কারখানা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে উৎপাদকের বাজার বলে। অর্থাৎ এমন কিছু ক্রেতা রয়েছে, তারা পণ্যটি ক্রয় করে ব্যবহারের জন্য নয় বা ভোগের জন্য নয়, তারা পণ্যটিকে ক্রয় করে পুনরায় ওই পণ্য দ্বারা নতুন আরেকটি পণ্য উৎপাদন করার জন্য বা তৈরি করার জন্য, তাদের অথবা শিল্প কলকারখানা ব্যবহার করার জন্য তাদের যে নিয়ে যে বাজার গঠিত হয় তাকেই বলা হয় উৎপাদকের বাজার। এরপর হচ্ছে পণ্য বিক্রেতার বাজার। পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে পণ্য বিক্রেতার বাজার বলে। যেমন পাইকারি বা খুচরা বিক্রেতা, অর্থাৎ এখানে তারা পণ্যটি ক্রয় করে, এখানে হুবহু পণ্যটিকে আবার অন্য জায়গায় নিয়ে বিক্রয় করে, অর্থাৎ আরে পুনরায় বিক্রয়ের জন্য যেই ক্রয় বিক্রয় হয় যেখানে, সেই বাজারকে বলা হয় পণ্য বিক্রেতার বাজার। এরপরে হচ্ছে সরকারি বাজার। সরকারি যে সকল প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য পণ্য বা সেবা ক্রয় করে বা ভাড়ায় গ্রহণ করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে সরকারি বাজার বলে। এছাড়াও আরেকটি রয়েছে প্রাতিষ্ঠানিক বাজার। অব্যবসায়িক বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত বাজারকে প্রাতিষ্ঠানিক বাজার বলা হয়, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এবারে আমরা চতুর্থ অধ্যায়ের বাজার বিভক্তিকরণ বিপণন মিশ্রণের বাজার বিভক্তিকরণের ধারণা, বাজার বিভক্তিকরণের সুবিধা বা উপকারিতা এবং বাজার বিভক্তিকরণের ভিত্তি, এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা আলোচনা করি বাজার বিভক্তিকরণের ধারণা। মোট বাজারকে
समजातीय वैशिष्ट्य भित्तिते क्षुद्र क्षुद्र विभिन्न अंशे भाग करे कतिपय उपबाजारे परिणत कराके बाजार विभक्तिकरण बोले। अर्थात समग्र बाजार के जदि आमरा विभिन्न वैशिष्ट्य भित्तिते छोट छोट क्षुद्र क्षुद्र अंशे भाग करी से क्षुद्र क्षुद्र अंशेर भागगुलोके आमरा बोलते पारी बाजार विभक्तिकरण। अर्थात विभिन्न वैशिष्ट्य भित्तिते जे बाजार के आलादा आलादा करा हलो एटाके मूलत बला हबे बाजार विभक्तिकरण। चलो जेने नेई बाजार विभक्तिकरणेर सुविधा बा उपकारिता बा उद्देश्य बा केन बाजार के विभक्त करा हय। बाजार विभक्तिकरण बृहदायतन उत्पादन कौशल पद्धति वास्तवायने सहायक। निम्ने बाजार विभक्तिकरणेर सुविधा बा उपकारितागुलो आलोचना करा हलो। बाजार विभक्तिकरणेर प्रधान जो उद्देश्य बा सुविधा सेटी हच्छे सठिक कौशल निर्धारण। अर्थात एकटी समस्त बाजार के जखन आमरा विभिन्न वैशिष्ट्य भित्तिते क्षुद्र क्षुद्र अंशे विभक्त करब तखन किन्तु आमरा सठिक कौशल निर्धारण करते पारब। अर्थात बाजार के कार्यकरी करार जन्य सठिक कौशल निर्धारण करा सम्भव हबे। जेसे क्रेतादेर सन्तुष्ट करा अर्थात बृहदायतन बाजार के जखन आमरा विभिन्न वैशिष्ट्यर भित्तिते बा क्रेतादेर चाहिदार भित्तिते बाजार के क्षुद्र क्षुद्र अंशे विभक्त करब एबं निर्दिष्ट पण्यगुलो निर्दिष्ट जायगाय पावा जाबे तखन किन्तु क्रेतादेर सन्तुष्टि अर्जन करा सम्भव हबे। प्रतियोगितायय साफल्य अर्जन करा যখনই বাজারকে বিভক্তকরণ করা হবে তখন কিন্তু বিভিন্ন রকম প্রতিযোগিতা মোকাবেলা করো সেখানে সাফল্য অর্জন করা সহজতর হবে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বাজারকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হবে তখন কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করাটাও অনেক সুবিধাজনক হবে কারণ বৃহদায়তন পরিবেশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে নিয়ন্ত্রণ করা অনেক সহজতর হয়। প্রশ্ন নম্বর হচ্ছে ক্রেতার শ্রেণী নির্ধারণ। অর্থাৎ বিভিন্ন বয়সের বিভিন্ন মানসিকতার বিভিন্ন চাহিদার ক্রেতা আমাদের সমাজে বিদ্যমান থাকে তো তাদেরকে ক্রেতাদের শ্রেণী নির্ধারণ করে বাজারকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। অর্থাৎ ছোটদের জন্য বাজার, মধ্যবয়স্কদের জন্য, বয়স্কদের জন্য বাজার, এরকম বিভিন্ন নারীদের জন্য বাজার, শিশুদের জন্য বাজার আলাদা আলাদা শ্রেণী বিভক্তকরণ করা সম্ভব হয়। ৬ নম্বরে রয়েছে সম্পর্ক স্থাপন। উৎপাদকের মূল উদ্দেশ্যই থাকে ক্রেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে মুনাফা অর্জন করা। সেই ক্ষেত্রে বাজারকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণ করা হয় তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাহলে কিন্তু ক্রেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা খুবই সহজতর হয়। সাত নম্বর হচ্ছে হুমকি ও সুযোগ নির্ধারণ। আট নম্বর হচ্ছে বাজেটের সঠিক বাস্তবায়ন। নয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। দশ পরিবর্তনশীল চাহিদা পূরণ। এগারো হচ্ছে লাভজনক বাজার অংশ নির্ধারণ। ১২ হচ্ছে আধুনিক বিপণন মতবাদের প্রয়োগ। তো এই যে সুবিধাগুলো আমরা বাজার বিভক্তিকরণ করণের ফলে আমরা পেতে পারি। এতক্ষণ আমরা বাজার বিভক্তিকরণের সুবিধা বা উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। আমরা চারটি ভিত্তির উপর দাঁড় করিয়ে বাজারকে বিভক্তিকরণ করতে পারি। প্রথম নাম্বার হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। যেমন বিশ্ব, অঞ্চল বা দেশ, শহর বা নগরের আয়তন, জনসংখ্যার ঘনত্ব, জলবায়ু ইত্যাদির উপরে ভিত্তি করে কিন্তু ভৌগোলিকভাবে বাজারকে বিভক্তিকরণ করা যায়। এক দেশ কিন্তু এক এক রকম ভৌগোলিক পরিবেশ বিরাজমান। যেমন কোথাও অতি শীত, কোথাও অনেক গরম, এরকম বিভিন্ন অঞ্চল ভেদেও বাজারকে বিভক্তিকরণ করতে হয়। এছাড়াও কোনো শহরের আয়তন, কোথাও ছোট আয়তনের শহর, কোথাও বড়, আবার কখনও কোথাও জনসংখ্যার অধিক ঘনত্ব থাকে সেখানে এক ধরনের বাজার, জনসংখ্যার ঘনত্ব যেখানে কম সেখানে এক ধরনের বাজার, এরকম ভৌগোলিক বিভিন্ন বিভক্তিকরণের মাধ্যমে বাজারকে বিভক্তিকরণ করা যায়। বাজার বিভক্তিকরণের দ্বিতীয় ভিত্তিটি হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ। জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের মধ্যে বয়স, লিঙ্গ, পরিবারের আয়তন, আয়, পেশা, শিক্ষা, ধর্ম ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়। অর্থাৎ বয়স যদি আমরা শূন্য থেকে পাঁচ বছর, পাঁচ থেকে পনেরো বছর, অর্থাৎ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ইত্যাদি বিভিন্ন বয়সভিত্তিক বাজারগুলোকে আমরা বিভক্তকরণ করতে পারি। এছাড়াও আমরা নারী পুরুষ ভেদে অর্থাৎ লিঙ্গভেদে বাজারকে বিভক্তকরণ করতে পারি। পরিবারের আয়তন, কোথাও হয়তো ছোট পরিবার, কোথাও বড় পরিবার, এরকম পরিবারের আয়তন উপর ভিত্তি করেও বাজারকে বিভক্তকরণ করা যায়। এছাড়াও স্থানীয় জনগণের আয়, পেশা, তাদের শিক্ষা, তাদের ধর্ম, ধর্মীয় বিশ্বাস, আচার অনুভূতি ইত্যাদির উপর ভিত্তি করে জনসংখ্যার ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করা হয়ে থাকে। বাজার বিভক্তিকরণের তিন নম্বর ভিত্তিটি হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ।
মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলো হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি এবং ব্যক্তিত্ব। অর্থাৎ সামাজিক শ্রেণীগুলো কী ধরনের এবং সেখানে জীবনধারণ পদ্ধতিটা কীরূপ, সেই ধরনের জীবনধারণ পদ্ধতিকে কেন্দ্র করেই কিন্তু বাজারকে বিভক্তিকরণ করা হয়ে থাকে। বাজার বিভক্তিকরণের চার নম্বর ভিত্তিটি হচ্ছে আচরণভিত্তিক বিভক্তিকরণ। আচরণভিত্তিক বিভক্তিকরণের ভিতরে যেই বিষয়গুলোকে বিবেচনা করা হবে সেগুলো হচ্ছে উপলক্ষ, ব্যবহারিক মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।